বাংলাদেশ টিমকে আমি বলবো যে আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা আপনাদেরকে নিয়ে প্রচণ্ড রকম গর্ব করি, আমরা গর্ববোধ করি। এবং আপনাদের খেলার ফলাফল যাই হোক না কেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং আমরা আপনাদেরকে ভীষণ রকম ভালোবাসি এবং আমরা আপনাদের সবসময় ভালোবাসব। আপনারা এগিয়ে যান, আমরা পুরো বাংলাদেশ আপনার সাথে আছি। দেশ যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করে তখন তাদের একটা সম্মিলিত উপলক্ষ লাগে যে এই একটা জায়গায় আমাদের পুরো আবেগটাকে একটা জায়গায় দিব। সেটা সাধারণত হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিকভাবে ব্যক্তিত্ব বা যে কোনো একটা অকেশন। কিন্তু যেহেতু আমাদের দেশে আমাদের প্রচুর বিভেদ এই ক্ষেত্রগুলোতে, সো আমরা আসলে স্পোর্টসটাকে বেছে নিয়েছি। আর স্পোর্টস ডেফিনেটলি সবচেয়ে বড়, সবচেয়ে সফল ক্ষেত্রটা হচ্ছে ক্রিকেট, যার কারণে সবাই একসাথে হয়ে কোনো কিছু করার আনন্দটা শুধুমাত্র ক্রিকেট থেকে আসে। আমার বলতে হয় যে খেলা চলাকালীন সময়ে প্রতিটি বল, প্রতিটি ওভার, প্রত্যেকটা সময় আমি খেলা দেখতে হয়, আমাকে দেখতে হবে বাংলাদেশের খেলা যদি সেটা হয়। আর যদি বাংলাদেশ হারে, এমনও সময় গেছে যে আমি না খেয়ে কত দিন কাটাইছি সেটা আমি ছাড়া আমার মনে হয় না কেউ বলতে পারবে। আর বাংলাদেশ জিতবে আশা করি, ইনশাল্লাহ আমরা জিতবো। যত কাজ থাক, কাজের ফাঁকে, ডিউটির ফাঁকে ফাঁকে খেলা দেখার চেষ্টা করি। চাই যে বাংলা জিতো আর কিছু দিন আরো ভালো খেলে, আর বাংলা জিতলে আমাদের খুবই ভালো লাগবে, খুবই আনন্দ লাগবে। আর সামনে ওয়ার্ল্ড কাপ বিশ্ব হবে, তোমরা যাই খেলো না খেলো তোমরা তাড়াতাড়ি এগিয়ে যাও, আমরা তোমাদের সাথেই আছি। দেখছিলাম বাংলাদেশ শুধু হারে, পরে দেখলাম যে না, মিডারে টিম মেরে দেখি বাংলাদেশ জেতে দেখি। যে একদিন আমি মিডারে টিম মারলাম, সেদিন দেখলাম বাংলাদেশ জিতলো। এখন থেকে ইনশাল্লাহ বাংলাদেশে যেই দিনে খেলা হবে মিডারে টিম মারবো, আর আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, সবার সাথে অনেক ভালো খেলে। আমি বাংলাদেশ আমার আমি এই দেশের জন্মভূমি, আমি এই দেশ এই দেশের জন্য সাপোর্ট করবো, কারণ পাকিস্তান কেন সাপোর্ট করবো। শুধু গাজীপুর থেকে আসছি, শুধুমাত্র বাংলাদেশের ভালো প্রত্যাশায় সাথে আছি, হারলেও সাথে আছি। সব সময় আছি সাকিব তামি মুশফিক গো। তোমরা হারো জিতো সমস্যা না, আমরা তোমাদের সাথে আছি। এবং আমরা যখন খেলা দেখতে আসি, যখন বিজয় লাভ করি, তখন আমাদের মনে হয় যে আমরা বিশ্বটাকে জয় করে নিয়েছি। আমি বাংলাদেশের প্রত্যেকটা খেলার জন্য একটা ভালো কাজ করার চেষ্টা করি, কারণ আমি ফিল করি যে আমার এই ভালো কাজটার ফলে হয়তো একটা প্রভাব পড়বে বাংলাদেশের খেলার উপর। বাংলাদেশ টিম খেলা জিতলে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, যেমন জিতটা হয়ে গেছে। বাংলাদেশের খেলা প্রতিদিনই আমি দেখি, কষ্টের মাঝে আমি সময় করে দেখি। এবং সে 97 সালে ICC ট্রফি জেতা থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের বলতে হবে আমরা খচটি খেয়েছি অনেকবার, কিন্তু পরাজিত একবারও বোধ হয় হয়নি। বাংলাদেশ 6 মারলে মনে হয় যে আমি নিজেই মারছি, আর ক্যাচ ধরলে মনে হয় যে আমি নিজেই ক্যাচ ধরছি। স্বাগতম, বেসিক্যালি আই এম ফ্রম ইন্ডিয়া, অল দ্য বেস্ট উইশেস ফর দ্য ইয়াং টিম অফ বাংলাদেশ, অ্যান্ড আই উইল ফিল হ্যাপি ইফ দে উইন দ্য কাপ। টাইগার্স, তোমরা ভালো কিংবা খারাপ খেলো, উই অলওয়েজ লাভ ইউ, তোমাদের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। ইনশাল্লাহ আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতব, উই লাভ ইউ। আমি যেটা বলবো যে বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশের দল আমাদের দল, সুতরাং বাংলাদেশের ছেলেরা হারুক জিতুক, আমরা বাংলাদেশের ছেলেদের সাথে আছি এবং থাকবো। চিয়ার্স, গুড লাক। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষমতা কতদূর বা কতদূর কী করতে পারে না পারে সেটা আসলে নতুন করে প্রমাণের কিছু হয়নি, তাই না?
এর আগে অনেক বড় বড় কাজ আমরা করে দেখিয়েছি। আমার স্পেশালি যেটা বলার সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম প্রতিবারই আমার কাছে জেতে, কখনোই হারে না। যে টিমের সাথে যেভাবেই হারুক না কেন, আমার কাছে সবসময় আমার টিম জিতে যায়। এবং আমার টিমের সব প্লেয়ার্সদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, অনেক অনেক শুভেচ্ছা। ক্যাট কাছে খেলা দেখার সময় প্রত্যাশা ছিল সম্মানজনক খাস, তোমাদের সাফল্যে আমাদের প্রত্যাশা এখন অনেক, তোমাদের চোখে বিজয়ের স্বপ্ন দেখি। আমরা এতক্ষণ যাদের কথা শুনলাম তাদের জীবনে নির্ভেজাল আনন্দ খুব কম আসে, বা একটা নিজে থেকে সেলিব্রেট করার মতো মোমেন্ট খুব কম থাকে। ক্রিকেটাররা আমাদের এই খেটে খাওয়া মানুষগুলা এই যে সাধারণ মানুষের জীবনে যে পরিমাণ উচ্ছ্বাসের উপলক্ষ তৈরি করছে, এটা কিন্তু হয়তো মিলিয়ন বিলিয়ন টাকা দিয়েও করা সম্ভব এই মানুষগুলোকে মানব উপকারের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে চলছে ক্রিকেটাররা। আমি আমার ক্রিকেট টিমের সব মানে খেলোয়াড় কলা কুশলী সবাইকে বলতে চাই, আপনারা যে কাজটা করে যাচ্ছেন অতুলনীয় অমূল্য। বাংলাদেশের এই সাধারণ মানুষগুলোকে আপনারা কাশে